করোনায় গত চব্বিশ ঘন্টায় মৃত্যু ৩৯, নতুন শনাক্ত ৩৫৩১। করোনাকালে উন্নয়নের মূল গতি অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কোভিড-১৯কে চাইনিজ ভাইরাস কুংফ্লো নামে অভিহিত করলেন ট্রাম্প। ইপিএলের ব্রাইটনের কাছে ২-১ হেরেছে আর্সেনাল। আসসালামু আলাইকুম, কর্ণফুলি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি, আমি মাহফুজুর রহমান আসাদ। শুনছিলেন সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, সাইমা প্রপার্টিস প্রাইভেট লিমিটেড। সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য। গত ২৪ ঘন্টায় দেশে ৩৫৩১ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১২৩০৬ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪৬৪ জনে। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে ফিরেছেন ১০৮৪ জন করোনা রোগী। ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫৭১০টি, পরীক্ষা করা হয়েছে ১৫৫৮৫টি, মোট পরীক্ষা করা হয়েছে ৬১২১৬৪ জনের। দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। এদিকে পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য মতে সারা বিশ্বে ৮৯৩১৮১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন, এর মধ্যে মৃত্যু হয়েছে ৪৬৭১০ জন। অপরদিকে সেরে উঠেছেন প্রায় ৪৭৪৯৫৪৪ জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ৩৭১৫২৫৮ জন, এর মধ্যে খারাপ অবস্থায় রয়েছে ৫৪৫০৯ জন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনাকালীয় উন্নয়নের ধারা অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, তবে জীবনের প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি এক নেকের চলতি অর্থবছরের ২৪তম সভা শুরু হয়েছে। আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় নিজ কার্যালয় থেকে অনলাইনে যুক্ত হন প্রধানমন্ত্রী। সভায় অনুমোদনের জন্য ৯টি প্রকল্প উপস্থাপন করা হয়েছে। মনু নদীর ভাঙন থেকে মৌলভীবাজারকে রক্ষার প্রকল্প, হাওড় অঞ্চলে টেকসই পানি ব্যবস্থাপনা, অগ্রাধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে। করোনার এই উদ্বেগের সময়ে অনুমান নির্ভর ওষুধ মজুত না করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন এটি অপ্রয়োজনীয় এবং হিতে বিপরীত হতে পারে। এছাড়া চিকিৎসকদের পরামর্শ ছাড়া অক্সিজেন ব্যবহার ভয়ঙ্কর হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন ওবায়দুল কাদের। তিনি বলেন সিলিন্ডার মজুত করে রেখে দেওয়ার ফলে মৃত্যু পথযাত্রী রোগী অক্সিজেন থেকে বঞ্চিত হচ্ছে। তিনি সিলিন্ডার মজুত করার মতো স্বার্থপর ভাবনার চেয়ে করোনা প্রতিরোধে মনোনিবেশ করার উপর সবার প্রতি আহ্বান জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে সচেতনতা ও সতর্কতার দুর্গ গড়ে তুলে করোনা প্রতিরোধে অনুমান নির্ভর ওষুধ ও অক্সিজেন মজুত না করারও আহ্বান জানান। প্রায় ৩ মাস পর চালু হলো বাংলাদেশ বিমানের ঢাকা লন্ডনের নিয়মিত ফ্লাইট। দুপুর ১২টার দিকে ১৮৭ জন যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যায় বাংলাদেশ বিমানের BG-001 ফ্লাইটটি। বিমানের ড্রিম লাইনার ৭৮৭৮ উড়োজাহাজ ২৭১ আসন থাকলেও করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক দূরত্ব নিশ্চিতে ৩০% আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করতে হচ্ছে, ফলে স্বাভাবিক সময়ের চেয়ে দ্বিগুণ ভাড়া দিতে হচ্ছে যাত্রীদের। সর্বশেষ ৩০ মার্চ লন্ডন থেকে যাত্রী নিয়ে ফিরে বিমানের ড্রিম লাইনার। করোনা পরিস্থিতিতে ৩ মাস বন্ধের পর ১৬ জুন থেকে সিভিল এভিয়েশন ফ্লাইট চালুর অনুমতি দিলেও আজ থেকে চালু হলো বিমানের ঢাকা লন্ডন নিয়মিত ফ্লাইট। এর আগে প্রতি সপ্তাহে ঢাকা লন্ডন ৪টি এবং ঢাকা ম্যানচেস্টার রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৩টি ফ্লাইট পরিচালনা করত।
বর্তমানে সপ্তাহে শুধু ঢাকা লন্ডন একটি ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। তবে যাত্রী চাহিদা বাড়লে ফ্লাইট বাড়ানো হবে বলে জানিয়েছেন বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার। সাজ্জাদ হোসেন জিশানের হত্যাকারী বিল্লাল গংয়ের ফাঁসি এবং উসি রফিকুল ইসলামকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ যুব শক্তি। সংগঠনের যুগ্ম আহ্বায়ক ও নিহতের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিকের সভাপতিত্বে বেলা 11:30 দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় শতাধিক মানুষ। কুমিল্লার দাউদকান্দি উপজেলার কাজিরকোনা গ্রামের জিশানকে খুন করে স্থানীয় মাদক ব্যবসায়ী ও বহু মামলার আসামি বিল্লাল, বাদল, বিজয়, হেলাল, আকাশ ও নূর মোহাম্মদ গং জিশান হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলা দায়ের করে নিহতের বাবা, কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ না করে উল্টো খুনিদের পক্ষ নেয় পুলিশ, যে কারণে পালিয়ে বেড়াচ্ছেন নিহতের পরিবার। প্রশাসনের উচ্চ পর্যায়ে আবেদনের মাধ্যমে এমন নির্মম ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা। তাতে আমি মিছিলও গেছি, শেরেবাংলা নগর আশেপাশে যা আছে সব জায়গায় আমি ঘুরিয়া মিছিল করছি। আমারে শেষে তা লাস্টে গিয়ে আমি 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 পাকিস্তান আমলের থেকে আমলি করি। আমার এই আমলি করার কারণে আমার এই সন্ত্রাসীরা আমার অনেক মাইট দূর করছে অনেক সময়। আমার আমার আত্মা ভাঙছে বাইতে বাগাই দিছে আঙ্গ বাইরে ইয়া আঙ্গ শুভ পুরা ফ্যামিলি। প্রধানমন্ত্রীর কাছে আমি বিচার চাই। আমার ঘর আঙ্গ ঘর পুরা দালাইছে, আবার আমার পুতেরা তারা মেলাইছে। আমার আন্নে তো একটা মহা আন্নে তো একটা মহা আজকে আমি কতদিন ধৈর্যা আমার কোনো কিছু মন চা না খাইতাম বললাম। আমার জিশানের লইগিয়া আমার জিশানের লইগিয়া নিল আমার সামনে থেকে ডাক দিয়া আমি তো আর আইলো না। জিশান আইলো না, কয় আইতাছি আইতাছি আর আইলো না। বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন 87,69,000-এরও বেশি, প্রাণ গেছে 4,64,000-এর। চীনে আরও 26 করোনা আক্রান্ত হয়েছে, এর মধ্যে 22 জনই রাজধানী বেইজিংয়ের। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায় নতুন আক্রান্তদের মধ্যে বেশ কয়েকজনের কোনো উপসর্গ ছিল না। নিউজিল্যান্ডে আরও 2 বিদেশ ফেরতের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া রাজ্যে জরুরি অবস্থার মেয়াদ আরও 1 মাস বাড়ানো হয়েছে। যুক্তরাজ্য থেকে প্রবেশকারীদের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেন। সংক্রমণ কমায় কারফিউ তুলে নিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে একদিন আক্রান্ত 30,000-এর বেশি, এর মধ্যেই ওকলাহোমার টুলসায় নির্বাচনী প্রচারণা চালিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান করোনা টেস্ট কমানোর নির্দেশ দিয়েছেন তিনি। কোভিড-19 চাইনিজ ভাইরাস কুং ফ্লু এমন নামও দেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দল ব্রাইটনের কাছে হেরেছে আর্সেনাল। নিজেদের মাঠে গার্নারদের 2-1 গোলে হারিয়েছে ব্রাইটন। ম্যাচের শুরু থেকে সমানতালে লড়তে থাকে দুই দল, তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাইটন ও আর্সেনাল। 68 মিনিটে পেপের দেয়া গোলে এগিয়ে যায় আর্সেনাল। এর 7 মিনিট পর ডাঙ্কের গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ইঞ্জুরি টাইমে মাওপে গোল করলে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাইটন। এ হারের মধ্য দিয়ে পয়েন্ট টেবিলের 10 নম্বরে নেমে এলো আর্সেনাল। ব্রাইটন চলে এসেছে 15 নম্বরে। 27 ম্যাচ জিতে টেবিলের শীর্ষে অবস্থান করছে লিভারপুল। ম্যানসিটি আছে দ্বিতীয় অবস্থানে, লিস্টার সিটি আছে তৃতীয় স্থানে। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। করোনায় গত 24 ঘন্টায় মৃত্যু 39, নতুন শনাক্ত 3,531। করোনাকালে উন্নয়নের মূল গতি অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। কোভিড-19 চাইনিজ ভাইরাস কুং ফ্লু নামে অভিহিত করলেন ট্রাম্প। ইপিএল এর ব্রাইটনের কাছে 2-1 হেরেছে আর্সেনাল। শেষ করছি কর্ণফুলী সংবাদ। প্রতিদিন রাতে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।
সাইমা সুপার শপ, সাশ্রয়ী মূল্যে সর্বোত্তম পণ্য।